চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেন, আর সেটা 2015 সালে বার্সেলোনার হয়ে। তবে কাতালান শিবিরে তিনি ছিলেন মেসির ছায়া হয়ে। এই অপবাদ ঢাকতে রেকর্ড ট্রান্সফার ফিতে পাড়ি জমান প্যারিস সেন্ট জার্মেইতে, যেখানে ফরাসি ক্লাবের হয়ে লিগ ওয়ানের শিরোপা জেতার সংখ্যা 3টি। এবার তো ইতিহাস গড়ে দলকে নিয়ে এসেছিলেন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। বিধি বাম ফাইনালে স্বপ্নভঙ্গ। লিসবনে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের রাতটি ছিল তাই অশ্রুসিক্ত, হারের বেদনায় নুয়ে পড়া অব্যক্ত অনুভূতি। বায়ার্ন মিউনিখের সাথে তুমুল লড়াই করেও ফাইনালে পিএসজি হেরে যায় 1-0 গোলে। দারুণ রক্ষণভাগ থাকলেও পিএসজির ফিনিশিংয়ের অভাব হৃদয়টা ঝাঁঝরা করে দেয় নেইমার এমবাপেদের, আর তাই শেষবাসী বাজার পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। মাঠের মধ্যেই তাকে বুকে টেনে সান্ত্বনা দেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় অ্যালবা। একটু পর নেইমারের মাথায় হাত বুলিয়ে দেন বায়ার্ন কোচ ফ্লিকো। তারপরও নেইমার শান্ত হতে পারছিলেন না, গ্যালারিতে বসে কাঁদতে থাকেন, অপলক চোখে দেখতে থাকেন বায়ার্ন শিবিরের উল্লাস। Thank you.